তার জন্য বলছেন লটারি টিকিট কেটে বড় লোক করব না পাঁচ ওয়াক্তের নামাজি হন হালাল মাল খান লটারি টিকিট কাটবেন না লটারির ব্যবসা হারাম যারা লটারির ব্যবসা করেন তওবাতিল্লাহ করুন আর অন্য ব্যবসা করুন যারা আপনি এই ধরনের যারা হারাম ব্যবসা করে ওইগুলো থেকে নিজেদেরকে বঞ্চিত করুন হারাম কাজ থেকে হারাম ইনকাম থেকে আপনি 70 উপরে চলে ব্যবসা করুন আপনি আলু ব্যবসা করবেন দিনে 100 টাকা ইনকাম করবেন সারা দিন খেয়ে মেখে বাবা টাকা শেষ হয়ে গেল চিন্তা নেই আপনি মনে করছেন আমার সন্তানের জন্য কিছু রেখে যাব না আপনারা ভাবতে পারেন আমার নবী সাল্লাল্লাহু সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা যখন তিনি 6 বছরের শিশু আইনা সাত্তা সিনিন মাই যাব 6 সাল কথা নবীজি নিজে বলছেন আইনা সাত্তা সিনিন মাই যাব 6 সাল কথা তো মাই আপনি আম্মি কে সাথ আমার মা আমিনার সাথে রাস্তায় ফিরে আসছিলাম একটা জায়গার নাম সফর করে ফিরছিলাম মাকামে ইবওয়া মাকামে ইবওয়া এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছে নবীজি 6 বছর বয়সে বাপ হারা মা হারা হয়েছে তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্পদের মালিক কে সকলে বলুন সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ মালের মালিক হচ্ছেন আল্লাহ দাওলাতের মালিক হচ্ছেন আল্লাহ আপনাকে দাওলাত আল্লাহ দিবেন মাল আল্লাহ দিবেন আপনার সন্তানের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনি 100 কোটি টাকা দিয়ে গেলেও আপনার সন্তানকে ভিক্ষা করে খেতে হবে আমার ভাই আমি বুঝতে পাচ্ছি ধৈর্যের বাঁধ ভেঙেছে রাত্রি অনেক হয়েছে আপনারা উঠে চলে যাচ্ছেন ঠিক আছে আমার ভাই আমি খালি আর দুটো নসিহত আপনাদিকে লাস্টে করব তারপরেই ইনশাআল্লাহ এইখান থেকে দোয়া পড়ে উঠে যাব আমার ভাই লাস্ট দুটো নসিহত এক নম্বর হচ্ছে আমরা সকলে নিয়ত করুন আমরা হালাল রুজি রোজগার করব জোরে বলুন ইনশাআল্লাহ হারামের পথে যাব না দ্বিতীয় নম্বর পরকালের চিন্তা নেব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আমরা পরকালের চিন্তা নেব যে মরণের পরে শুয়ে প্রত্যেকদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ কে আমার নবী বিশ্ব নবী বললেন সবথেকে জ্ঞানী মানুষ সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কেমন হবে আমি আজকে চলে গেলে কালকে আমার পরকালটা কেমন হবে এই চিন্তা যারা নাই তারা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় আমার ভাই হক পথে চলুন হক কথা বলুন সমাজের বুকে হালাল রুজি রোজগার করুন আর নিজেদের পরিবারকে আমি বলে যাচ্ছি আপনাদিকে আপনার মা বোনকে আপনার বিটিকে আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে নিয়ে আসুন কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না আমার ভাইরা আমাদের মুসলমানদের আন্দোলন করার প্রয়োজন হতো না আমরা সকলে জানি পর্দা করা ফরজ তখন প্রত্যেকটা মুসলমানের মা বোনকে তার যখন 7 বছর বয়স হবে শুনলেন ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে সেফটি ধর্ম আপনার মেয়ের 7 বছর বয়স হলে আপনাকে দুটো কাজ আপনার সন্তান সন্তান এবং সন্ততি মেয়ে এবং ছেলে যাদের আছে 7 বছর বয়স হলে দুটো কথার উপরে আমল করতে হবে আপনাদিকে কটা বললাম বাবা দুটো একটা হচ্ছে তাদিকে নামাজের তাকিদ দিবেন নামাজ পড়তে যাও 7 বছর বয়স থেকে বাড়িতে ওই বাচ্চা মেয়েকে পাশে দাঁড় করিয়ে নামাজটা শিক্ষা দেন পাশে দাঁড় করিয়ে কোরআন শিক্ষা দেন দ্বিতীয় নম্বর একটা মেয়ে ছেলে যদি 7 বছর বয়স হয় বাবার সঙ্গে তার বিছানা আলাদা করতে হবে ইসলাম বলছে বাবার সঙ্গে বিছানা আলাদা করতে হবে ইসলাম ইজ দা সেফটি ইসলাম সেফটি দিয়েছে দ্বিতীয় নম্বর যদি মারা শুনেলেন কোন ছেলের যদি 7 বছর বয়স হয় সেই ছেলেটার সঙ্গে মায়ের বিছানা আলাদা করতে হবে মহাব্বত যতই হোক আলাদা করতে হবে সে বাপের পাশে শুবে কিন্তু মায়ের পাশে শুতে আর পাবে না শরীয়ত সম্মত যেহেতু ইসলাম বলেছে 7 বছর পরে যেহেতু ছেলেটা যখন 8 বছর প্লাস হবে তখন তার মধ্যে আল্লাহ সেন্স দেই 9 বছরে পা দিলে বালিগান করিবা বালিগ হব হব ছেলে এবং মেয়ে 9.5 বছর পেরিয়ে গেলে তাদের
তাদের শরীরের ওই জায়গা থেকে লজ্জা স্থান থেকে বীর্যপাতের মতো পানি বের হয়ে আসে তার যখন পূর্ণাঙ্গ 11 বছর হয় একটা মেয়ে তখন সে যার হরমোনের জোর থাকে 10 বছরই বাচ্চা করার ক্ষমতা বাচ্চা নিয়ে আসার ক্ষমতা রাখে একটা 12 বছরের একটা ছেলে 10 বছর পিলা ফলি তার মধ্যে পূর্ণাঙ্গ যৌবন চলে আসে ওই জন্য আমার ভাই বিছানা আলাদা করতে হবে তাদের কাছ থেকে এটা মাথায় রাখবেন আপনার সন্তানকে আপনি ভালো আদর্শ দেন ভালো আমাদের দেশের শিক্ষিতরা বলছে কিছু মানুষ কি বলছে মুসলমান মার খাচ্ছে শিক্ষা না অর্জন করার কারণে ঠিক কি না এই ভাষাটা বলছে না বলেন কিন্তু ফুল রং ভাষা ভুল ভাষা কখনো নয় যদি এটা সত্য হয় তাহলে আমি বহরমপুর টাউনে কারাবাস করে মুর্শিদাবাদে চাচিরা না শিক্ষিতরা চাকরিজীবীরা বাস করে তাই না কলকাতা টাউনে চাকরিজীবীরা বাস করে আপনাকে দেখিয়ে দেব 100টা ডাক্তার 100টা মাস্টার 100টা আইপিএস অফিসার নিজের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে মা বাবাকে ভাত দেয় না আপনি বলছেন শিক্ষা অর্জন করলে মানুষ হয়ে যাবে না আদর্শ দিতে হবে আপনারা জানেন পৃথিবীর বুকে আলেমরা বলবেন না মোলবিরা বলবেন না সর্বপ্রথম যিনি আজান দিয়েছিলেন তিনি কে পৃথিবীর সর্বপ্রথম যেদিনে আজান শুরু হয় যিনি আজান দিয়েছিলেন তিনি কে হযরতে বেলালে হাবসি রাদিয়াল্লাহ তাআলা আনহু আলেমরা বসে আছেন হযরতে বেলালে হাবসির রেওয়ায়েতে একটাও হাদিস নেই কেন নেই কীতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগাতেন লোকের বাগানে কাজ করতেন তিনি খালি একটা কথা বলেছেন আমার ভাষার সঙ্গে নবীজির ভাষার খাপ খাবে না বলে আমি হাদিস বর্ণনা করিনি এটা হচ্ছে হযরতে বেলালের ভাষা বেলালে হাবসি রাদিয়াল্লাহ তাআলা আনহু অশিক্ষিত ছিলেন কীতদাস ছিলেন নবীজির কালিজার টুকরা ছিলেন নবীজি দস্তারখানে বসলে বেলালকে বলতো বেলাল তুমি আমার দস্তারখানে না বসলে আমার দস্তারখান অসম্পূর্ণ কিন্তু হযরতে বেলালে হাবসি প্রথম আজান দিয়েছেন আদর্শ ছিল আদব ছিল আখলাক ছিল চরিত্র ছিল ওই জন্য আল্লাহর কাছেও প্রিয় আমার রাসূলের কাছেও প্রিয় আমার ভাই মাথায় রাখবেন শিক্ষা নয় অনেক ডাক্তারকে দেখিয়ে দেব অনেক মাস্টারকে দেখিয়ে দেব অনেক প্রফেসরকে দেখিয়ে দেব মুসলমান ঘরের ছেলে নামাজও পড়ে না নাস্তিকের মতো জীবন যাপন করছে করে না নাস্তিকের মতো জীবন যাপন আল্লাহ হেফাজত করুক আবার অনেক মুসলমান ডাক্তার আছে মাস্টার আছে প্রফেসর আছে তাদের জীবন যাপন পরিপূর্ণ ইসলামের উপরে দায়রার উপরে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক জোরে বলুন আমিন আমার বর্ধমান টাউনে একজন শিশু ডাক্তার আছেন ডাক্তার আমিনুল ইসলাম সাহেব এত বড় বড় দাড়ি দিনের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর রাস্তায় অতিবাহিত করেন জীবনকে আমার গলসি বাজারে একজন ডাক্তার বাবু আছেন ডাক্তার সাইদুল ইসলাম সাহেব দিনে 150 থেকে 200টা রোগী দেখেন মারাত্মক ডাক্তার জানেন কি বলে যখন মুসলমান পেশেন্ট যায় রোগী যায় ওষুধ দেওয়ার পরে জিজ্ঞেস করে বাবা কি করো বললে চাষি লোক বাবা চাষি চাষ করে খান আচ্ছা আচ্ছা লোকের বাড়িতে কাজ করেন ফি লাগবে না বাবা ফি লাগবে না যাও জিজ্ঞেস করে বাবা নামাজ পড়ো জি না নামাজ পড়বে আল্লাহ শিফা দান করবে দাওয়াত দেয় ওই চেম্বারে বসে দাওয়াত দেয় নামাজের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে আদর্শবান ডাক্তার আর আপনাকে দেখি দু বাবার আমার বর্ধমানেই আছে আপনি চিনতেই পারবেন না এটা মুসলমান না নেমোকারাম কুকুর না গরু না ছাগল বুঝতেই পারবেন অথচ মুসলমান ঘরের ছেলে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না ইমান আনতে হয় ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হতে হয় আমার নবীজির হাদিস আখলাক এবং চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত হওয়ার নাম হচ্ছে মুসলমান এমনি নয় আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক
আজকের জলসাকে আল্লাহ কবুল করুক যে ভাইয়েরা আজকের এই তবলিগি জলসা মেহনত করে নিজেদের টাকা পয়সা খরচা করে যারা জলসা দিয়েছেন আল্লাহ তাদের জানের মালের হেফাজত করুক তাদের কারবারে আল্লাহ বরকত দে তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দে আমরা যারা বসেছি আল্লাহ জানো আমাদের সকল মুসলমানের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করে জোরে বলুন আমিন আমাদের দেশে ভারতবর্ষে অনেক রাজ্যে গুজরাটে বন্যা হয়েছে মহারাষ্ট্রে অনেক জায়গায় বন্যার পরিস্থিতি নিয়েছে কেরলে বন্যা আসামে বেশি অবস্থা খারাপ এবং বাংলাদেশের সিলেটের মানুষরা অনেক কষ্টের মধ্যে আছে বন্যায় আল্লাহ তুমি এই মানুষটিকে তুমি হেফাজত করো জোরে বলুন আমিন আল্লাহ গুজরাটের মানুষটিকে মুসলমানদিকে সমস্ত ভাইকে আমাদের ভারতবাসীকে তুমি হেফাজত করো আমাদের ভারতের প্রত্যেকটা মানুষকে আমাদের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা দান করো দোয়া করবেন আল্লাহ যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর দোয়া করবেন আল্লাহ আমাদের বাপ দাদা যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দোয়া দিয়ে দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে আমি অধম ইয়াসিন আমি আমার মাদ্রাসার শিক্ষক পুরসা মাদ্রাসার আমি একজন সাধারণ শিক্ষক আমার আব্বাজির মাদ্রাসার আমি শিক্ষক আমার ভাই আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাই আপনাদের পরিবারের জন্য দোয়া দিয়ে যাই আজকের সভাপতি সাহেব যিনি আজকে আপনাদের ইমাম সাহেব ইনার জন্য খাস করে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ ইনার হায়াত তারাস করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর দ্বিতীয় নম্বর লাস্টে খালি আমি একটা কথা অনুমতি নিয়ে বলছি শেষ করার আগে আমার ভাই আজকে একটা রাজমিস্ত্রি লিভারের বেতন হচ্ছে 300 টাকা 400 টাকা তাই না কত 400 টাকা তিন চেরে কত হলো 12,000 টাকা ক ঘন্টা ডিউটি করে বাবা 8টায় ধরে 3টেই ছাড়ে তাই না 7 ঘন্টা আর একজন আপনার মসজিদের ইমাম 24 ঘন্টা ডিউটি করে তাকে যদি আপনি 400 টাকা দিনে বেতন না দিতে পারেন এর থেকে দুঃখ আর কিছু নাই মসজিদে মাঠ বেল করছে এসি লাগানো হচ্ছে কিন্তু ইমামকে 10,000 দিতে গেলে গায়েব আসছে আপনাদের এখানে এই মসজিদের আন্ডারে কতগুলো ঘর আছে 250 ঘর আল্লাহ আকবার 100 করে টাকা দিলে কত হবে 25,000 আপনাকে 25,000 লাগবে না 50 করে দিলে কত হবে 12,500 টাকা আপনারা ঘর পেছু যদি ইমামকে 50 টাকা না দিতে পারেন এর থেকে দুঃখর আর কিছু নেই ইমাম সাহেবের সাথে আমার দেখা হয়নি আমি এসআর পরে ঢুকেছি তাই না ইনি স্টেজেই ছিলেন ইনার বায়ান হয়েছে বেচারা তখন থেকে বসে আমাদের খিদমত করে যাচ্ছে সভাপতি সাহেব স্টেজ পরিচালনা আমি দেখলাম এই প্রথম আমি অনেক জলসা করেছি যে সভার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ এই রাত 1:30টা পর্যন্ত বসে আছেন আল্লাহ ইনার হায়াত তারাস করুক এই সব মানুষের জুতো সুজা করবেন কাজে লাগবে বিজ্ঞ মানুষ আমি এসে ইনার বক্তব্য শুনেছি এরকম মানুষকে মূল্য দেন 50 টাকা আপনাদের কিছুই নয় আপনি চা পানিতে আমাদের দেশের লোক তো বিড়ি পর্যন্ত ছাড়তে পারেনি অনেক মানুষ খায় না বিড়ি খায় না বিড়ি খায় সিগারেট খায় এই হারাম জিনিসগুলো আপনি খেতে পাচ্ছেন আর ইমামকে 50 টাকা যদি না দিতে পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার ভাই আফসোস ইমাম সাহেব অনেকজন মুসলমান বিয়েতে ডিজে বক্স বাজায় বেটার বিয়েতে বিটির বিয়েতে কিন্তু ইমামকে 500 টাকা 1,000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে এদিকে লজ্জা লাগে লাগে না ওই জন্যে আমার এলাকায় একজন বললে হুজুর আমার মেয়ের বিয়ে পড়াবেন আমি ওনার 7,000 টাকা লাগবে 7,000 আমি বললাম এই আমি পড়াবো সে মনে মনে ভাবলো আল্লাহ যখন এত বড় বক্তা পড়াবে তাহলে মনে হয় লাগবে হুজুর তাহলে আলাদা ডিজাইনের বিয়ে পড়াবে কিন্তু আমার আলাদা ডিজাইন কোথায় ইনারা যা আমারও তা কি বুঝলেন আমি তাদের ইমামকে বললাম তোমার 2,000 আমার 5,000 ইমাম সাহেবও দেখলেন নাই মামার থেকে কানা মামা অনেক ভালো ও তো আমাকে 500 দিত তার থেকে 2,000 অনেক ভালো ইয়াসিন ভাই পড়াক আমি বিয়ে পড়াতে নিকাহ পড়াতে গেলাম কি বুঝলেন এমন খুতবা দিলাম কি বুঝলেন আমি দেখলাম এরা বুঝে নিবে
যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনামাদু ওয়া নাস্তাইন ওয়া নাস্তাগফির বলবে ইমাম সাহেবের মতনই পড়লে বে ওই জন্য আমি ডিজাইন দিলাম আলহামদুলিল্লাহ ইনামাদু ওয়া নাস্তাইন ওয়া নাস্তাগফির ওয়া নুমিনু বি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না শারিকা লাহ তারা বলে তারুন পড়লে বে আমাদের ইমাম পড়তে পারে না আমাদের ডিজাইনের দাম 7000 বুঝতে পেরেছেন না পারেননি আমাদের দেশে ডিজাইনের দাম ইলমের দাম নাই ইনি যে কিতাব কোরআন পড়েছেন আমিও সেই কোরআন পড়েছি ইনি যেরকম মলবি হয়েছেন আমিও হয়েছি কিন্তু তোল ভাও আলাদা আমাদের দেশে ইমামকে মূল্য দিতে পারি না আল্লাহ তাআলা আমাদিকে আলেমদিকে সম্মান করার ইমামকে যথেষ্ট মূল্য দেওয়ার আল্লাহ আমাদিকে তৌফিক দান করুক বলুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি অনুরোধ করব লাস্ট দোয়াটা ইমাম সাহেব পড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম الحمد لله جزاك الله